Sala de paz. এটা টায়ার পরিবর্তন করছে আর এটা টায়ার পরিবর্তন করা হয় নাই। দুইটা সোনালিকা 50, দুইটা গাড়ি একসাথে বিক্রি করা হবে। একটা হলো 2020 এর মডেল, এটা হচ্ছে 2019 এর মডেল। তো বিক্রি করে উনি গরুর খামার দিবে, যেহেতু ট্রাক্টরের ব্যবসা উনি করবে না। গরুর খামার আছে এই এলাকায়, প্রচুর ট্রাক্টর, অনেকগুলো ট্রাক্টর থাকার কারণে উনি বিক্রি করে। ওটা 20 সাল, এটা 19 সাল। খালি নামা হইল না, এখনই জানাবো তোমার বাবার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি না দুইটি ট্রাক্টর নিয়ে, দুটাই সোনালিকা ডিআই 50 RX, 50 হর্স পাওয়ারের, দুটাই সুপ্রিম। তো লেটেস্ট মডেলের 2019 মডেল এবং 2020 মডেল, তো দুইটা ট্র্যাক্টরই কিন্তু বিক্রি করা হবে। তো একই মালিকের দুইটা ট্র্যাক্টর, তো ক্রয় করা হলো কালাম ভাই যেহেতু আসছে, এটা দুইটা ট্র্যাক্টর কিন্তু আজকে কালাম ভাই কিনে নিল। তবে এইখান থেকেই আমরা ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি, তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন কালাম ভাইয়ের সাথে। তো ট্র্যাক্টরের ভিডিওর শুরুতেই কিন্তু আগে শুনতে পারলেন যে 7,000 ঘন্টা চলছে। হ্যাঁ, 7,000 ঘন্টা চলছে, আর একটি ট্র্যাক্টরের দাম কিন্তু 13 লক্ষ টাকা, এবং রোটা ব্যাটার সহ ইন্টারেস্ট সহ 17-18 লক্ষ টাকার মতো কিন্তু পড়ে যায়। যারা কিনছেন তারা কিন্তু জানেন যে নতুন অবস্থায় যারা কিনছেন, আর এই টাকাগুলো পরিশোধ করতে গেলে কিন্তু আপনার 5-6,000-7,000 ঘন্টা চালাইতে হবে, না হলে কিন্তু এমনি এমনি 17-18 লক্ষ টাকা কিন্তু কোম্পানিকে দিতে পারবে না, পরিশোধ করতে পারবে না, কেউই পারবে না। তো যারা আমরা ট্র্যাক্টর চালাই বা ট্র্যাক্টরের মহাজন আছে বা আমরা যারা ড্রাইভার আছি, কিন্তু সবাই কিন্তু আমরা জানি যে একটি ট্র্যাক্টরের যে 5,000 ঘন্টা বা 6,000 ঘন্টা চললে যে ট্র্যাক্টরের মানে যন্ত্র অংশ যে নষ্ট হয়ে যাবে এটা কিন্তু তা না। তবে আপনার জাস্ট ফুয়েল পাম্পের কাজ করা লাগতে পারে, যদি ঠিক মতো মোবিল মেনটেন করা যায় তাহলে কিন্তু ইঞ্জিন এক ফোঁটাও গ্যাস করবে না, ইঞ্জিনের সার্ভিসিং অনেকটাই ভালো থাকবে। যে 5-6,000 ঘন্টা চলছে বিদায় যে ইঞ্জিন নষ্ট হবে, হাইড্রোলিক পাম্প পরিবর্তন করা লাগবে, এসব কিন্তু কোনো কিছুই করা হয় না। এর ওয়েটগুলোও কিন্তু খোলা আছে, পিছনের যে চাপ লাগানো যেটা এটাও আছে। তো আপনারা দুইটি ট্র্যাক্টরই কিন্তু পাবেন, মানে আপনাদের বাজেটের মধ্যে কিন্তু হবে দুটি ট্র্যাক্টর। এই যে টায়ারগুলো আছে না, এর যে বড় টায়ারগুলো আছে, এই টায়ারগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে, 14 সাইজ টায়ার লাগানো হয়েছে। যেহেতু 7,000 ঘন্টা চলছে, টায়ারে বিট ক্ষয় হয়েছে, টলিতে চালানো হয়েছে, কাল্টি চালানো হয়েছে, টায়ারে কিন্তু বিট ক্ষয় হয়েছে, ক্ষয় হওয়ার কারণে কিন্তু টায়ারগুলো পরিবর্তন করা লাগছে। আর এই রোটা ব্যাটার, যে দুইটা গাড়ি রোটা ব্যাটার, রোটা ব্যাটার দুইটাই কিন্তু ইটালি রোটা ব্যাটার। আর ইটালি রোটা ব্যাটারের বিষয়ে আপনাদেরকে কি বলবো, বর্তমানে নতুন কিনতে গেলে 3 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকার মতো পড়ে যায়। আর ইটালি রোটা ব্যাটারের আর সোনালিকা ট্র্যাক্টরের সার্ভিসিং এতটাই ভালো দেয় আপনাদেরকে বলে আমি বোঝাইতে পারবো না। যারা চালাইছে তারাই কিন্তু একমাত্র জানে যে এই দুইটা ট্র্যাক্টরের সার্ভিসিংটা কত দেয়, মানে ট্র্যাক্টরের প্লাস রোটা ব্যাটারের, এই দুইটা যখন আপনারা লাগাবেন অনেকটাই সার্ভিসিং দিবে অন্য অন্য রোটা ব্যাটারের থেকে। তো আপনারা যারা কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন, অবশ্যই আমি আপনাদেরকে দামের কথা বলে দিই। এই 2019 সালের এটার দাম পড়বে 6,50,000 টাকা, এটাই ফিক্স, এখানে কোনো দামাদামি চলবে না। আর এর আগে যে ট্র্যাক্টরটি দেখলেন 2020 মডেল, এটার দাম পড়বে 7,50,000 টাকা, এটাই ফিক্স। তবে আমি আপনাদের দুইটা ট্র্যাক্টরই প্রথমে দেখাইলাম, তো ঘন্টাটা
5,000 ঘন্টা এবং 7,000 ঘন্টা এটাই চলছে। 19 সালেরটা 7,000 ঘন্টা চলছে, 20 সালেরটা 5,000 ঘন্টা চলছে। তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন, লোকেশন রংপুর ডালিয়া তিস্তা ব্যারেজ, কালাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। কালাম ভাইয়ের নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া রাখবো। তো গাইস আজকে এখানেই, আল্লাহ হাফেজ।